يحببكم الله. আপনাদের এলাকার মুড়ি তো আছেই মনে নাকি? আচ্ছা কোন মুড়ি যদি না বাজে এই মুড়িটারে কি মুড়ি কইন? মানে গ্রাম্য ভাষায় বলছি, আপনার বাড়ি নরসিংদী, আমার বাড়ি কিশোরগঞ্জ, শেষটা হলো ভৈরবের কাছে গিয়ে লাগছে আর ভৈরবে নরসিংদীর লগে লাগছে, কথা কোক্কা। তো এই অবস্থার মধ্যে আমরা যদি নিজেরা নিজেরার ভাষা না জানি কি তার লাগে? ওইটু একটু আওয়াজ দিবেন ইনশাল্লাহ। তো মুড়ি না বাজলে এই মুড়িটারে কি মুড়ি কইন? আরো জোরে, ফোতাইল মুড়ির দাম আছে নি ভাই? ভুল ক্রমে বাসায় নিয়ে আসলে বিবি সাহ বলতে পারে, আরে একটু তো আঙ্গুলটারে টিপ দিয়ে দেখতে পারতা এটা বাজে কিনা। তো ফোতাইল মুড়ির আওয়াজ দিবেন না, একটু বাজা বোঝা দেওয়া। অনবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি আল্লাহর প্রদত্ত রাসূলের অনুসরণ অনুকরণ করো। আর একটু আস্তে কোন, সুবহানাল্লাহ, খালি গান গায় নবীর ভালোবাসা হয়? কথা কন তো হয়, নবী মর পর আসমান, নবী মরে সোনার কনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধ্বনি, নবী মোর পরশমণি, নবী মরে সোনার কনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধ্বনি। আসেনি কবি নজরুল কত সুন্দর গজল বানাইছে, কালি গান গাইছি আর গাইছি কিন্তু আমল করছি না, লাভ আছে? কথা কোন লাভ আছে? আল্লাহ বলেন, ইউহাবিবুকুমুল্লাহ, আমার নবীর আনুগত্য করলে পরে আমি আল্লাহ তোমারে অধিক ভালোবাসব। ভালোবাসার মধ্যে কোনো সিটারি নেই না আছে? ভালোবাসার মধ্যে নিখুঁততা আছে, দুনিয়ার ভালোবাসার মধ্যে দুর্নীতি আছে, সিটারি আছে, কিন্তু আল্লাহর ভালোবাসার মধ্যে জুড়ে কন্ত কোনো ধরনের খুদ আছে নাকি, কোনো খাদ আছে নাকি? একটু সহজে ধারণা দিলে বুঝবেন, দুই সন্তানের বাবা আজকে, দুই সন্তানের বাবা বাসার থেকে বের হয়ে গেলে পর মহিলার সাথে গল্প দিয়ে তারপরে বলে, আমার বুকটা তোমার জন্য উজাড় করে দিছি, কথা কন না কে? এই বুকের ভিতরে তুমি ছাড়া আর কেউ নেই, এই তো বুঝতে আছে তার আর কেউ নেই আমি ছাড়া, কিন্তু বাসার মধ্যে ওনার দুইজন সন্তান আছে, বিবি আছে, এরকম সিটারি ভালোবাসা বাংলাদেশে আছে না নেই? আরো জোরে কোন আছে কিনা? সিটারি ভালোবাসা করতে গিয়ে মাহিয়া মাহিরে বিয়া করতে চাইছে, মিষ্টা কি সুন্দর নাম, আমরা বলি না ভাই, আমরা বলি, আমরা কেন বলতে যাবো তার কথা, আজাই রেখায় একাম নাই, সংবাদ পাঠক পাঠিকারা তারা বলছে, এখন সাবেক তত্ত্ব প্রতিমন্ত্রী ডাক্তার মোরাদ হাসান ওরফে টাকলা, টাকলু মোরাদ, চিন্তা করছেন আমরা বলতে যাব কেন, সংবাদ পাঠক পাঠিকারাই তো আছে, ধর্ম রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে পারে না, 72-এর সংবিধানে ফিরে যাব এই চিন্তা চেতনা করে হাজারো বার মা ডেকেছে জননেত্রীকে, জননেত্রী চিন্তা করলো আমার বাবা এদেশের মধ্যে ঘরে ঘরে ইসলাম পৌঁছানোর লক্ষ্যে বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন গড়ে তুলেছে, তুই আবার কেন এমন বেয়াদব সন্তানের নামার দরকার নেই, বুঝছেন নি বা? সিটি উজ্ঞান ভাড়াই দিছেন, হ্যাঁ কিতা কর্তা কো ইতারের মধ্যে তুমি সন্ধ্যা হওয়ার আগে সিগনেচার করে পদত্যাগ করতা,
দেখছুন পদত্যাগ করে এখন সুরের মতন দেশ সারা চিন্তা করছেন, কথা কক্কা। রাত দেড়টার সময়ে মানুষ হয় ঘরমুখী, শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে সে গেল, আগে মাস্ক নাই এখন মাস্কও পরছে, মাথার তো চুল নাই এরকম এক টুপিও পরছে, এটা কি টুপি কেন আপনারা, ক্যাপ, ক্যাপ পরেছে। বিমান উড়াল দিয়েছে কানাডার উদ্দেশ্যে, যেই কানাডার প্রেসিডেন্ট জাস্টিস ট্রুডো তার ওয়াইফকে হসপিটালে রেখে জাতির ভালোবাসা বুকে ধারণ করে প্রত্যেকটি মানুষের দুয়ারে দুয়ারে যে পৌঁছে গিয়েছিল এই করোনাকালীন সময়ে, তারই দেশের সেক্টর সমূহের মধ্যে যখন এই দুর্নীতিবাজের নারীর প্রতি সহিংসতামূলক আচরণ সহ নানাবিধ তথ্য যখন পৌঁছিয়ে দেওয়া হলো, তখন আর ইমিগ্রেশন পাস করতে পারলো লজ্জা কি মাথা উঁচু না নিচু, কোথায় যাবে? আরব আমিরাতের দেশের মধ্যে চিন্তা করলো, এই দেখি এখানে নি থাকতে পারি, কোরআন বানচাল করে ইসলামের বিদ্বেষী হয়ে এই জমিন থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিল করার চিন্তা ফিকির করে আরব আমিরাতে তার ঠাই কখনো হতে পারে? ব্যর্থ হয়ে আসছে আবার কই, কোথায় এসেই দেখে, আগে তো মন্ত্রিত্ব গেছিল এখন এমপিও, আরে আমও গেছে, আরো জোরে আমও গেছে, এখন তিনি বক্তব্য দেওয়ার সময় কইছে মাদকের বিরুদ্ধে আমরা সুচ্ছার ভূমিকা পালন করি, অথচ একটু আগেই ফেন্সি ডিল খাইয়া গেছে, কথা বুঝিনি বা ইদার লাগিয়া আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট? আল্লাহ কয় আবু জাহেল রে আমি ফিনিশ করছি, তুই হইল টাকলা, তোর লাগে আমার আর জমিনে কোনো আর সম্মানের জায়গা নেই। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি, আল্লাহ বলেন আমি আমার পক্ষ থেকে রাত থেকে দিন বের করি, দিন থেকে রাত বের করি, আবার তোমাদের মধ্য থেকে জিন্দা থেকে মুর্দা বানাই, মুর্দা থেকে আবার জিন্দা করব। এরপরে আল্লাহ বলেন অতানজিউল মুলকা মিম্মান তাশা, আমি ইচ্ছা করলে রাজত্বটাকে কেড়ে নেই, অতুইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা করে তাকে সম্মানিত করি, যাকে ইচ্ছা করে তাকে টেনে টেনে অসম্মানের গ্লানি দিয়ে তারপরে জমিনের মধ্যে বসবাস করায়, কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ বলতেছে হে জগতের মানুষেরা শোনো, দুনিয়াতে আমি আল্লাহর পক্ষ থেকে ফায়সালা করেছি। একজন মহিলা ইংল্যান্ডের, তিনি আস্তে আস্তে করে কোরআনটা নিয়ে গবেষণা করলো, এই যে আপনাদের দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় যে কোরআন আছে, আপনাদের ঘরে যে কোরআন আছে, এটা নিয়ে গবেষণা করলো। করতে করতে যখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি সূরাতুন নিসার 82 নম্বর আয়াতে কারিমায় আসলো, আসার পরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি আনুগত্যশীল হওয়ার জন্য মনস্থির করল, যখন তার স্বামী ফিরে আসলো, তিনি হচ্ছেন একজন ডাক্তার মানুষ, স্বামী হলেন প্রকৌশলী, তিনি যখন আসছেন আসার পরে বললেন স্বামী হে এ সংসারটার মধ্যে তোমার আমি 5টা সন্তান দিলাম, সন্তান দেওয়ার জোরে কন্ত মালিককে, এখনো তো কুফরি হালতের মধ্যেই আছে, 14 পুরুষ পর্যন্ত তাদের খ্রিস্টীয় কালচারে ছিল, আল্লাহর বান্দি এবার ডাক দিয়ে বলছি বাড়িটা তোমারে দিয়ে গেলাম, সন্তান যা আছে সবই তোমারে দিলাম, শূন্য হাতে কোরআনটারে হাতে নিয়ে বললেন এই কিতাবটারে বুকে নিয়ে আমি সব কিছু ছেড়ে শূন্য হাতে বেরিয়ে গেলাম। স্বামী বলে কেন তুমি আমারে ছেড়ে চলে যাবে, কো আমি মুসলমান হয়ে যাব। স্বামী চিৎকার মেরে বলে বিবি হে দীর্ঘদিনের দাম্পত্য জীবনে কোনো কলহ ছিল না, ঝগড়া ছিল না, মারামারি ছিল না, কোনো প্রকার মন খালাকালি ছিল না, আমাকে ছেড়ে তুমি কেন চলে যাবে, দয়া করে তুমি যেই পথে যাও আমারও সাথী করে বানিয়ে তারপরে নিয়ে যাও। দুইজন রাজি, স্বামী ডেকে বলল বিবি
কিছুক্ষণ অপেক্ষা করো, কারণ আমার এই সন্তানগুলো আসুক, বাড়িটা বুঝিয়ে দিয়ে যাই, ব্যাংকের সেকসমূহ সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে যাই, অর্থ করিয়ে তাদেরকে দিয়ে যাই, অল্প সংখ্যক আমরা নিয়ে যাই। বিবি বলবো না, প্রয়োজন নাই, তুমি তো একদম প্রকৌশলী, আমিও ডাক্তার, এক জায়গায় বসলে পরে জোরে কোন তো ব্যবস্থাপনা করবেন কে? এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি স্বামীরে ডেকে বলল চলো। স্বামী বলল সন্তানেরা আসুক, সন্তানেরা সময় মতো উপস্থিত হল। ডাক দিয়ে বলছে হে বৎসনা, আজকে তোমার মা কালিমার ছায়া তলে কোরআনের সপক্ষে মাথা নত করার জন্য ইচ্ছে পোষণ করেছে, আল্লাহর সামনে মস্তক অবনত করবে। আজকে আমিও চিন্তা করলাম দাম্পত্য জীবনে আমাদের কোনো কলহ ছিল না, সে কেন একা যাবে, আমিও তার সাথী হয়ে গেলাম, তোমাদেরকে এই বাড়িটা বুঝিয়ে দিয়ে গেলাম। এই কথা শোনা মাত্র সন্তানেরা চিৎকার মেরে বলল ড্যাড মাম্মি কেন আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন, আপনারা যে পথের পথিক হতে চান চলুন না আমরা সবাই মিলে একটা ছাদের নিচে আবারও নতুন করে কালিমার ছায়া তলে, ইসলামের ছায়া তলে, কোরআনের ছায়া তলে আশ্রয় নিয়ে যায়। এই কথাটা যখন ইংল্যান্ডের মাটিতে ছড়িয়ে গেল, আমার কাছে ভিডিও চিত্র আছে, ছবিগুলি আছে, তারা একেবারে এমন উদ্বুদ্ধ হওয়ার পর সাংবাদিক মহল যারা ছিল উপস্থিত, ক্যাম্প নিয়ে যখন তাদেরকে প্রশ্নের সম্মুখীন করলো, ডেকে বলছে স্যার ম্যাডাম আপনারা কি কারণে মুসলমান হয়ে যাবেন, কে আপনাদেরকে মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে? মহিলা আল্লাহর বান্দি ডাক দিয়া বললেন কেউ আমাদেরকে মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ করে নাই, আমাদেরকে মুসলমান হওয়ার জন্য রাস্তাটা যে দেখালো সেই রাস্তা দেখানো কিতাবটার নাম হলো আল কোরআন। সাংবাদিকদের সামনে এবার কোরআনটা সামনে নিয়ে তারপরে পড়ে শোনালো সূরাতুন নিসার 82 নম্বর আয়াতে কারিমা পড়লো আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাবাজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি বললেন অনেক বিপরীত অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি ধরা পড়ত। আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর কোরআনটার মধ্যে জুড়ে কন্ত কোন ত্রুটি আছে নাকি? পুস্তক লেখার সময় একজন সাহিত্যিক মানুষ এই কথা লিখে, আমার এই বইটার মধ্যে ত্রুটি বিচ্যুতি ধরা পড়লে জ্ঞাতার্থে জানাবেন, অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন দুনিয়ার জমিনে অবতীর্ণ করেছেন, তিনি ডাক দিয়া বলেন আমার শেষাংশে যাওয়ার প্রয়োজন নাই, মাঝখানেও গেলেন না, প্রথম দিক দিয়েই ডাক দিয়া বলেন ও জগতের মানুষেরা জালিকাল কিতাব এটা এমন একটি গ্রন্থ লা রাইবা ফিহি আইলা শাক্কা ফিহি যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের জোরে কন্ত অবকাশ নাই, ঠিক না বলেন? সন্দেহের অবকাশ নাই, এই কিতাব পেয়েছি আমরা, সুবহানাল্লাহ বলছেন না। লাভটা কি? রাসূলের আবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মাঝে আল্লাহর কিতাবটা যখন উপস্থিত হয় তখন এটার মধ্যে যখন তুমি পড়া শুরু করো আপনি কোথাও খুঁজে পাবেন না, সরসরায় পড়ার পরে ইয়াবিসিডি পড়ার পরে আপনার ইমান বাড়ছে এই কথা কোথাও পাবেন না। আমি বলবো না আপনার সন্তানকে স্কুলে পড়াবেন না, অবশ্যই পড়াবেন, আপনার সন্তানকে আপনি জাগতিক শিক্ষা দিবেন না এটাও আমি বলতে চাই না, আমার বলার উদ্দেশ্য হল আপনার সন্তানকে স্কুলে দেন জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন, আমার কোনো আক্ষেপ নাই, কিন্তু আক্ষেপতা হলো আপনার সন্তানকে আগে কোরআনটা জোরে কন্ঠ পড়ানো দরকার আছে কিনা। আজ থেকে 30 বছরের দিকে যদি আমরা ফিরে তাকাই, আজ থেকে 30 বছরের দিকে ফিরে তাকালে পরে আমরা লক্ষ্য করেছি নিঃসন্দেহে প্রত্যুষে আমাদের মা বাবারা পিটুনি দিয়ে ঘুম থেকে জাগ্রত করাতো কথা বলেন ঠিক কিনা? কেন জাগ্রত করাতো?
যারা ফুরকা নিয়েতে যায় মক্তবে যায়, এই ফুরকা নিয়ে মক্তবে যাওয়ার জন্য যখন জাগ্রত করাতো, আমরাও সেই জায়গাটার মধ্যে গিয়েছিলাম। আমার ভাইরা, রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান করা হানফাম মিন কিতাবিল্লাহ, পৃথিবীতে কেউ যদি আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর পড়ে, ফালাহু বি আশরি আমসালিহা, তার আমল নামার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতি হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করেন। প্রতি হরফের বিনিময়ে কয়টা নেকি? 10টা নেকি। কিন্তু আপনি ওইটা পড়লে পরে নেকি পাবেন না? আমি এই কথা বলছি না, আগেই বলে নিছি, অবশ্যই পড়াবেন, কিন্তু পড়ো পড়ার মধ্যে বেশ কম আছে কিনা কন্যা, যেটা কন্যাকে আছে কিনা? আমরা অনেক বই পুস্তক পড়েছি, মিথ্যার বই। আপনারা বলবেন কেমন কথা এটা, উত্তরে আমি বলতে চাই, অনেক সরার বই বাংলার জমিনে আছে, যার মধ্যে লেখা আছে সরতে, সরতে লেখা আছে অজগরটি আসছে তেরে, সরায়তে লেখা আছে আমটি আমি খাবো পেরে, না ভুল বলছি বলেন? ছড়ার বই অনেক। আপনারা যখন ঢাকায় যান নরসিংদী স্টেশন থেকে রেল স্টেশনে, ট্রেনে উঠলে পরে অনেক ছড়ার বই বিক্রি হয় কি হয় না একটু কন্যাকে, হয় কি হয় না একটু পরীক্ষা করবেন। একটা ছড়ার বই হাতে নিয়ে সরতে লেখছে অজগরটি আসছে তেরে, সরায়তে লেখছে আমটি আমি খাবো পেরে, আছে না নেই? আছে। কন্ত অজগর কি আইতাছে আসছে তেরে? জোরে কন্যা, আসছে? এটা মিথ্যা না। আরো আগে যান, এই আজ থেকে 25 বছর আগের একটা পড়াই যায়, স্কুলে আমরা পড়েছিলাম আগডুম বাগডুম গোড়ার ডিম, পড়ি নাই কথা কন্যাকে, পড়ি নাই? এটা কি সত্য? গোড়ার ডিম আছে? জোরে কন্যা, আছে? সত্য না মিথ্যা? ওই সময় একটা ছোট্ট পুস্তক ছিল ধারাপাত, লিখা ছিল এমন কথা, জসীমউদ্দিন, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করুন যাহা মুরু গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে, ঠিক কিনা বলে? পাঠ্যপুস্তকে স্থান পাইনি, কিন্তু বইটার মূল্য আছে না নাই কথা কন্যাকে, আছে না নাই? এই সরতে লেখছে অজকরটি আসছে তেরে, সরায়তে লেখছে আমটি আমি খাবো পেরে, আমটি আমি খাবো পেরে। আর আপনাদের এই দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় নুরানিতে বাংলা এক কান পড়ানো হয়, বাংলা আছে কিনা? নুরানিতে বাংলা পড়ানো হয় একটা ছড়ার বই, সরায়তে লিখা আছে, সরায়তেও লিখা আছে ছড়া, ওযু করে নামাজ পড়ো, নামাজ শেষে দোয়া করো, বেশ কম আছে না নেই? সরায়তে লিখা আছে আজান শুনো মিনার হতেই জামাত ধরো সময় মতে, সুবহানাল্লাহ বলে। আমরা সুন্দর একটু ছড়া বানাতে চাই, ওই আগডুম বাগডুম গোড়ার ডিম এগুলো কি মামা না? আগডুম, আগডুম অর্থ কি? ছাত্র জিজ্ঞেস করলো, স্যার আগডুম অর্থ কি? স্যারে বিপদে পড়ছে, মহাবিপদে, চিন্তা করলো বাচ্চা তো রাস্তা দিয়ে যাবে আর বলবে স্যারের আজকে আটকাই ফেলছি, ক স্যারে বললো আগডুম অর্থ বাগডুম, যা। এখন বাচ্চা তো নাসুর বান্দা বলছে, স্যার আগডুম যদি বাগডুম হয় বাগডুম অর্থ কি? এখন স্যারে আরো মহাবিপদে, ক দাদা দাদা বাগডুম অর্থ হইলো গোড়ার ডিম, যা। ক স্যার আমি তো জানি গোড়া কোনোদিন ডিম দেয় না, কি দেয়? আর যদি এখন কি দেয়? এই মিথ্যা পড়ার মধ্যে শান্তি নাই। কিন্তু আপনি আল্লাহর কোরআনটা ঘরে রাখছেন, আজকে শুধু মাদ্রাসার কথা বলি না, আপনার ঘরে কোরআন আছে। আমি মাঝে মধ্যে অনেক ফোন পাই, যারা সকালবেলায় মায়ের বাড়ি খেয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে তারপরে ফুরকা নিয়ে মক্তবে গেছিল, ওই মানুষগুলো আজকে বাংলাদেশের বড় অফিসার হয়েছে, ফজরের নামাজের পরে আল্লাহর কোরআনের কমপক্ষে সূরা ইয়াসিনটা পড়ে তারপরে ঘর থেকে বের হয়। কিন্তু আপনি কোরআন পড়লেন ওই না, তখন আপনি কি করবেন? আজকালে তো কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে ভাইজান, আমরা লক্ষ্য করেছি আজ থেকে 30 বছর আগে
ফজরের নামাজ পড়ার পরে মা বোনেরা তারা ঘরের ভিতরে বসে সূরা ইয়াসিন পড়ত। আবার যখন মাগরিবের নামাজ শেষ হতো তারা আল্লাহর বান্দিরা বসে বসে তারপরে সূরা ওয়াকিয়া পড়ত, আর রহমান পড়ত, সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সূরা মুলক তেলাওয়াত করত। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, কোরআন হাত থেকে ছেড়ে দিছে, রিমোটটারে হাতের মধ্যে উঠাইছে, কথা কয় না রে, রিমোট বন্ধ হয়ে গিয়ে। এখন আজকালে আমরা লক্ষ্য করেছি রিমোট বন্ধ করে তারপরে টাচ মোবাইল খালি ঠেলতে আছে, এই টাচ মোবাইল ঠেলতে ঠেলতে ইয়াবা মাদকাশক্তি, কথা কন না কেন, মাদকের বিরুদ্ধে কতই না সোচ্চার ভূমিকা রাখা হলো, কিন্তু দেখা গেল মদের মাদকাশক্তি যেটা আছে মদ বন্ধ হয়েছে। আগে ফেন্সিডিল রাস্তায় ধরা পড়তো, এখন ফেন্সিডিল অনেকটা বন্ধ হয়েছে, আস্তে আস্তে করে মডিফাই হয়ে এখন ট্যাবলেটের মধ্যে চলে আসছে, 10 টাকার নোটের কোনা নাই, জিজ্ঞেস করলে কইয়া বাবা খেয়াল হয়েছে, জোরে খোক্কা আছে না নাই, ও আল্লাহর বান্দারা এই জন্য কোরআন ছাড়া যাবে না, কোরআনটাকে ধরতে হবে, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করতে হবে। আজ থেকে 30 বছর আগে যারা দুনিয়ার জমিনে ছিল তারা কতই না ভালো মানুষ ছিল, ডিজিটালতার মধ্যে আসতে আসতে আমরা টিকটকে পরিণত হয়ে গেছি, বুঝেননি কথাটা, কি পরিণত হয়েছে, টিকটকে পরিণত। হ্যাঁ, 14 বছরের ছেলে মেয়ে বুঝেননি, 18 বছরে হয় না এখনো, 14 বছর 16 বছরের ছেলে মেয়ে, মেয়েরা মেয়েরা গার্লস স্কুলে পড়ে, মেয়েরা মেয়েরা একটারে আরেকটা পাশাই থাপা দেয়, আরেকটা পিছন দিয়ে তারপরে ভিডিও করে টিকটক বানায়, মিশা কথা কইতেছি, ছেলেরা ছেলেরা লম্বা লম্বা চুল রাখে নাই, কথা কোনো নাই, 3 সাইড দিয়ে নাই, মাঝখানের চুল হইল 3 দিক, এই চুল রাখিয়া তারপরে আল্লাহর বান্দা নাই বান এরকম করে লারা মারে, আরেকটা পিছন দিক নিয়ে ভিডিও করে তারপরে এটার এই মোবাইলের ভিডিও দ্বারা টিকটক বানায়। এর পিছনে কারণ আমরা মা বাবা দায়ী, সকালবেলায় ছেলের স্কুলে পাঠালাম, ক্লাস 9 পড়েছিলেন, সকাল যখন হয়ে গেল তারে 9টার সময় স্কুলে পাঠালাম, সে স্কুলে গেল কিনা শিক্ষকদের সাথে একবারও সমন্বয় মাসে একবারও করি না, ব্যবসায়িক বন্ধু ব্যবসার কাছে যায়, চাকরিজীবী বন্ধু চাকরিতে চলে যায়, শিক্ষকদের সাথে সমন্বয় করে না, ক্লাস রুটিনগুলো সে ঠিক মতো আদায় করে কিনা, সে কি স্কুলের মধ্যে নিয়মিত কিনা, এই ছাত্র হিসাবে কেমন ছাত্র, শিক্ষকদের সাথে সমন্বয় না করার কারণে কিছুই জানে না, বাড়ির থেকে ব্যাগ নিয়ে যায়, ইউনিফর্ম ঠিকই আছে, মোবাইলটা ব্যাগের ভিতরে ঢুকাইছে, 3 বন্ধু মিলে ট্রেনের 3 বন্ধু মিলে নরসিংদী রেল স্টেশনের মাঝখানে দাঁড়াইয়া তারপরে আস্তে আস্তে করে ভিডিও বানাইয়া টিকটক করতে আছে, বল কইতাছি জোরে কক্কা। আচ্ছা, আর আপনি যান দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় তাকান, ফজরের সময় এখনো হয় নাই নামাজের, ফজরের নামাজের সময় হয় নাই, ভোর 4টা বাজলো, এই সময় মানুষের আরামসে ঘুমায়, কিন্তু আপনি দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার ছাত্রদের দিকে একবার তাকান, প্রত্যুষে ঘুম থেকে উঠে উজু করে আল্লাহর কোরআনটারে সামনে নিয়ে মাথা ঝুলায় আর পড়তে আছে, বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর বীর মুসলমান ধরোয়াল কোরআন, বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর।
এইবার গিয়া নরসিংদীর মানুষের আওয়াজ যে আছে গোটা বিশ্ব জানবে। কথা বলছেন আপনারা, বলতেন কেমনে জানবে, ওই যে খাড়িয়ে রয়েছে, তিন ট্যাং দিয়ে খাড়াই রয়েছে, বুঝছেন নি বা। আল্লাহ কোরআন দিয়ে বলছে, জগতের মধ্যে তোমাদেরকে একটা কিতাব দিলাম, নাম কি? আল কোরআন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বললেন, ও আমার হাবিব, আপনার মাঝে আমি একটা কিতাব দিলাম। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার মনটা একটু দুর্বল। আল্লাহ বললেন, নবী আমার দুষ্ট, আমার আপনার মনটা দুর্বল কেন? আল্লাহ রব্বুল আলামিনের হাবিব তিনি বললেন, ও মালিক, তাওরাত হলো কিতাবুল্লাহ, জবুর হলো কিতাবুল্লাহ, ইঞ্জিল কিতাবুল্লাহ, আর আমার উপরে যে কিতাব দিয়েছেন এটাও কিতাবুল্লাহ, তাহলে পার্থক্য কি? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও আমার হাবিব, আপনার উপরে যে কিতাব দিয়েছি সেটা শুধু কিতাবুল্লাহ নয়, আমি আল্লাহর পক্ষ থেকে এটার নাম কালামুল্লাহ দান করেছি, যা আছে সব আমার কথা। সুবহানাল্লাহ বলতেন না। আল্লাহ বলেন, কোরআন কেন নাজিল করলাম রে বান্দা, শোনো, তিনটা কাজ করবে কোরআনে। কয়টা? তিনটা। জোরে জোরে কয়টা? তিনটা। আল্লাহ কোরআন দিয়ে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআনকে রমজান মাসে অবতীর্ণ করেছি, প্রথম নাম্বার কাজ হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি, প্রথম কাজ হলো মানুষের কল্যাণ। জোরে কন না, সুবহানাল্লাহ। দুই নাম্বার এবং তিন নাম্বার, বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য আর মিথ্যাকে দুই ভাগে বিভক্ত করার জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি, সত্যকে সত্য বলে প্রমাণিত করবে, মিথ্যাকে মিথ্যা বলে সাব্যস্ত করবে। কোরআন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করে বলেন, বান্দারে দুইটা রাস্তা করে দিয়েছি, একটা হলো সঠিক আর একটা হলো ব্যাটিক, সঠিক রাস্তায় যারা ধরবে আমি আল্লাহ সুজা জান্নাত তারে ধরাইয়া দিব। নামাজে গেলে আমরা পড়েছি ইয়াকা না'বুদু, একটু জোরে কর না ভাই, আমরা পড়েছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে তুমি সরল সঠিক রাস্তায় পরিচালিত করো। এই যে নামাজে গিয়ে পড়লাম সিরাতে মুস্তাকিমের কথা, কবি এই কথাটাকেই বলছেন, জগতের মানুষদের জন্য ফায়সালা হয়ে গেছে যে তুমি যদি সিরাতে মুস্তাকিমে চলতে চাও তাহলে আমি আল্লাহর কোরআনের বাইরে চলার কোনো সুযোগ নাই, আরজুর এখন সুযোগ নাই। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কোরআনটা নিয়ে সামনে অগ্রসর হল। আবু জাহেল বলছে, ভাতিজা, এ ওয়ান টুতে বানাতে পারি, সেই জায়গায় ব্যর্থ হলো, হয়েছে কি না? কোন আল্লাহ পাক বলেন, আমি এই কোরআনটাকে এমন অবস্থানে তৈয়ার করেছি যারাই দুনিয়াতে পড়বে, যারাই দুনিয়াতে আমল করবে, আমি আল্লাহ তাদেরকে পথ হারা মানুষকে, পথ ভোলা মানুষকে পথের দিশা দিয়ে জান্নাতে পৌঁছায় দেব। প্রিয় ভাইরা আমার, এই জন্য আসুন কোরআনকে বুঝি, কোরআন পড়ি, কোরআন সম্পর্কে আমাদের ধ্যান ধারণা সৃষ্টি করি, নিঃসন্দেহে আল্লাহর জান্নাত আমাদের জন্য পাওয়া অতি সহজ হয়ে যাবে। রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে তোমরা শ্রেষ্ঠ মানুষ চাও, শ্রেষ্ঠ মানুষ, আমরা তো অনেক দিক দিয়ে শ্রেষ্ঠত্ব লাভ করেছি, করছি না ভাই? বলি কি, ব্যবসা যখন ভালো হয় তখন বলি সফল ব্যবসায়ী, কথা বলেন, ভালো ব্যবসায়ী, উত্তম ব্যবসায়ী,
চাকরিজীবী, অনেক বড় অফিসার আমরা বলি জীবনে বড় সাইন করেছে, বলে কি বলি না? কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন দেখেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সাইন করনে ওয়ালা মানুষ হলো তারা, উত্তম মানুষ হলো তারা, প্ল্যাটফর্ম তৈরি করার মানুষ হলো তারা, তারাই হলো জগতের মধ্যে প্রতিষ্ঠিত মানুষ। তারা কারা? তাআল্লামা, রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হল ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। সুবহানাল্লাহ। বলেন, মনে মনে প্রশ্ন করতে পারেন, পয়সা কড়ি তাদের কেমন আছে? কজিরু মসজিদের ইমাম সাহেব বেতন কত? 5,000। কয় মাস যাবত বাকি? 4 মাস প্রায় হয়ে গেল। মহল্লার পয়সার কোনো অভাব নাই। নরসিংদী সঙ্গীতাতে গিয়ে তারপরে অনেক পয়সা সিগারেট খায়া উড়াইয়া দেয়, কথা কন না কেন? চা পান করে লোকদেরকে নিয়ে অনেক আড্ডা জমে, তারপরে বাড়িতে আসার সময় রাতের বেলায় হিসাব করে দেখে প্রায় 3,000 টাকা নাই ব্যক্তি বিশেষে। কিন্তু দেখে কেন ইমাম সাহেব আল্লাহর বান্দা, তার বেতন 6,000-5,000, আবারও 4 মাস যাবত বাকি, পরিবারটা কেমনে চলে একবারও চিন্তা করে না? এরকম মানুষজন বলুন তো বাংলার জমিনের মধ্যে আছে কিনা? আপনাদের পুটিয়াতে নাই আলহামদুলিল্লাহ। না না, আপনারা কইলেই বলে ও মুসলমান। তারপরেও তাদের জন্য জিম্মাদারি কার? মনে মনে প্রশ্ন করতে পারেন এই কি কথা? আমি যদি আপনাদেরকে বলি এই আপনাদের নরসিংদীতে সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি যারা আছে তাদের তালিকাগুলো করুন, আপনি করলেন, জিজ্ঞেস যদি করি বলুন তো তাদের সামনে এক বোল, মনে করেন একটা কি দিয়ে, এক বোল দিয়ে যদি আপনি তাদের সামনে গরুর গোশত নিয়ে দেন, বললেন গিয়ে স্যার আমার বিবি অনেক আশা করে আপনার জন্য পাকাইছে, দয়া করে আপনি এই গোশতগুলো খাবেন, মেহরবানি করে আপনি কিন্তু উঠবেন না। স্যার উত্তরে বলবে খবরদার, তোমার বিবিরে বলো আমি অনেক সন্তুষ্ট আছি, কিন্তু ডাক্তার বলছে লাল গোশতগুলো হাতের মধ্যে নেওয়া যাবে না, জিহ্বাতে তো দূরের কথা, কথা কন না, হাই কোলেস্টেরল, ডায়াবেটিক্সের অবস্থা অনেক খারাপ, প্রেশারের গতি অনেক বাড়তি, অনেক কিছু দিক নির্দেশনা তুলে ধরে তারপরে বলবে মাফ করে দাও, তারপরে তিনি সন্তুষ্টতা অর্জনের কথা বলে দিল। কিন্তু আপনাদের মসজিদের ইমাম সাহেব এক এক দিন করে 30 দিন 30 করে খাবার, জোরে কোন তো ভালো খাই না মন্দ খায়, গরুর গোশত এনে দিলে আলহামদুলিল্লাহ, কথা বুঝেন নাই? প্রিয় ভাইয়ারা আমার, এ বরকতটা দান করছেন কে? তবে যারা হুজুরার আছে আল্লাহর হস্তে মাফ করবেন, আমারে বেশি খাবেন না, তাতেও সমস্যাও আছে। আজ থেকে 1450 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের পরিমাপ বর্ণনা করে গিয়ে তারপরে নবীজি বললেন 3টা ভাগে তোমরা বিভক্ত করবা, একটা ভাগ হবে খাদ্য, আর একটা ভাগ হবে পানীয়, আর একটা ভাগ হবে খালি। কেন খালি হবে? মেডিকেল সায়েন্স বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উদ্ধৃতির মাধ্যম থেকে ছয়ন করেছে। কেন এটা খালি হবে, এর পিছনে কারণ কি? দিনের নবী কেন বললেন? আল্লাহর নবী বলার উদ্দেশ্য হলো যেন ডাইজেস্ট হতে তোমার সহায়তা করে, ডাইজেস্ট হতে যেন তোমাকে অনেক সহায়ক হয়, সেজন্য একটা সাইড তুমি খালি রাখবা। সুবহানাল্লাহ। বলতেন এখন খালি কেমনে রাখি ভাই? সপ্তাহে সপ্তাহে 3 দিন পরে পরে দাওয়াত, শুক্রবার তো মিসই নাই, দিতে হবে 5,000, কেমনে না খায়, কথা কক্কা আছে না নাই? তো 2,000 টাকা দিব, 2,000 টাকার খাউন কি খাওয়া যায়? তো গরু মাংস আর খাইতে 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 এমন খাওয়া দিছে বাসায় এসে কো ফ্যান সারো, চালু ফ্যান সারো, কারেন্ট নাই এসিটা দেও, এখন এসি তো বিদ্যুৎ নাই, এখন এসি চলে না, কো ফ্যান সারো, কো কারেন্ট নাই, আর জেনারেটর আছে, আরে কি জানি কই, আইপিএস আছে না, আইপিএস মারো, এ ছোট ফ্যানটা মাথার মধ্যে ধরো, কারণ খাইছে কি, কারণ না তো হাই কোলেস্টেরল,
উনি তো ডায়াবেটিক্সের রোগী, উনি তো প্রেশার হাই, এখন গরুর মাংস খাইছে, গরুর গোশত খাইছে ঠিক মতো, খাইছে তো একটা কারণে, দিছে তো 5,000, কথা বুঝছেন নি? এরকম বিনিয়োগ বাংলাদেশে আছে না নেই? অভিনব কায়দায় বিয়ে মুসলমানি নানান অনুষ্ঠানের মধ্যে খাওয়ায়া তারপরে হোটেলের ব্যবসা শুরু হয়েছে, রাগ করতেছেন মনে হয় না? ও ভাই, রাসূলুল্লাহর তরিকা একটু হয় নাই? আমরা রাসূলকে মানি, আল্লাহ কোরআন দিয়ে বলছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাআল্লাহ, যারা আমার নবীর হুকুম মানে তারা আমি আল্লাহরে মানে। আমরা রাসূলকে মানি, মুখ দিয়ে মানি, অন্তর দিয়ে মানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুধু একটাই, আল্লাহ রাসূলের বাণী একটাই, যা আছে তা ধরো, যা নাই তা পরিহার করো। সুবহানাল্লাহ বলছেন না? মেয়ের বাড়িতে বিবাহের অনুষ্ঠানের সময় রাসূল বলছে তার বাড়িতে একেবারে বাস ভর্তি করে যাইও না, কথা বুঝেন নাই? মেয়ের বাড়িতে বরযাত্রী তোমরা বাস ভর্তি করে যেও না। হ্যাঁ, যদি মেয়ের বাবা বলে বিয়াই সাহেব সমাজে আমার একটা ব্যক্তিত্ব আছে, আমার স্ট্যাটাস আছে, আপনি কিন্তু আমার বাড়িতে 200 মানুষ নিয়ে আসবেন, আপনি তখন বাস না আরও যদি কিছু চান তাও নিতে পারেন, রেলগাড়ি পর্যন্ত ভাড়া করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মেয়ের বাবার উপরে জুলুম করার কোনো ইসলামের বিধান নেই। আবার ছেলের বাবা যারা আছেন, আপনারা আপনার রাসূলের আনুগত্য করতে গিয়ে অলিমার ব্যবস্থাপনা করবেন, অলিমার ব্যবস্থাপনা করবেন, মানুষকে খাবার দিবেন। ইসলামের প্রকার হলো 60-এরও অধিক, 60-এরও বুখারী মুসলিমের বর্ণনা আসছে 60-এরও অধিক হলো ইসলামে আপনার ইমানের প্রকার। এই ইমানের প্রকারে একটা প্রকার হচ্ছে দুইজন সাহাবী এসে আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুইটা কাজ হলো উত্তম। সুবহানাল্লাহ কইতেন না? নাম্বার ওয়ান কাজ হচ্ছে তুতঈমুত তাআম, পরস্পর পরস্পরকে খাদ্য দেওয়া, ও তাকরাউস সালাম, দুই নাম্বার হচ্ছে পরস্পর পরস্পরকে সালাম বিনিময় করা। সাহাবীদের প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমি যে তারে চিনি না, এই অবস্থায় কি করা? রাসূল বললেন মান আরাফতা ওমান লাম তাআরিফ, চিনো আর না চিনো, পরিচিত হোক অপরিচিত হোক, তারপরে তুমি কি দেবা? এখন তো সালাম ভুলেই যাচ্ছি আমরা, ঠিক কিনা বলেন? সালাম তো দিই, দেখেন সালাম তো দেই, মাঝে মধ্যে আমাদেরকে ফোনে যে সালাম দেয়, মাশাআল্লাহ, সালাম আলাইকুম হুজুর, কথা বুঝছেন ফোনে, তখন উত্তরটা দিতে খুব কষ্ট লাগে ভাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সালাম হয় নাই, আমার উপরে গজব নাজিল করে দিছে, আমি কি তার জন্য রহমত কামনা করতে পারি ভাই? হ্যাঁ, এই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তাকে সালামটা শিক্ষা দিয়ে দিও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশে সালাম দিলে পরে ওয়ালাইকুম আসসালাম শেষ, অথচ আরব আমিনাতে সালাম পেশ করার পরে কতগুলো দোয়া করে, হাইয়া কাল্লাহ জাযাকুমুল্লাহ তাবারাকাল্লাহ আহারি, 2 মিনিট পর্যন্ত খালি দোয়াই করতে থাকে। আর আজকে আমরা কি হয়েছি, সালাম একটু দিলে পরে বাকি হানি ওয়ালাইকুম সালাম করে বলে শেষ। আর বিয়াই বিয়াই সামনে সালাম দেওয়া তো আজকালে বন্ধই হয়ে যাচ্ছে ভাই, কারণ বিয়াই বিয়ের প্রতি যৌতুকদারি হয়ে গেছে। আপনাদের এলাকার কথা বলতেছি না, আগে মাপছি নিচ্ছি, এই যৌতুকের কারণে কতই না সমাজ ব্যবস্থাপনা ধ্বংস হচ্ছে, কতই না ডিভোর্সের সংখ্যা বাড়ছে। আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুক। আর জোরে কোন আমিন। এ দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। এ হাফেজ ছাত্ররা যারা পাগড়ি নিয়েছে আল্লাহ যেন তাদেরকে মহাকিক আলেম বানিয়ে দেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ পাকের পক্ষ থেকে যেন আজকের এই আলোচনার মধ্য দিয়ে 2 মিনিটের আলোচনা, কয় মিনিট, এটা হচ্ছে মাহসেল সারাংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন নবী গো আপনাকে আমি কিতাব দান করেছি, এই কিতাব মানুষের মাঝে পৌঁছাতে গিয়ে আপনার যেন কোনো ধরনের সংকীর্ণতা না হয়, লোকেরা যেন আপনাকে জিজ্ঞেস না করতে পারে, লোকেরা যেন এই কথা বলতে না পারে, আপনি আমার কাছে, আপনি আমার পক্ষ থেকে যে কোরআন নিছেন এই কোরআন তার বাণী হিসাবে পৌঁছান নাই,
আপনার কাজ হলো পৌঁছানো, দায়িত্ব বাকিটা আমার। সে যদি রাস্তা ধরে জান্নাত, সঠিক রাস্তা ধরলে জান্নাত, আর বেঠিক রাস্তা ধরলে বামপন্থী হয়ে গেলে জাহান্নাম। আল্লাহ আমাদের সকলকে দিন বুঝে আমল করার তাওফিক দান করুক। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي اللتان فوتيار دار العلوم حافظ يا مدرسة تيم كان حافظ دير ستر حافظ ستر دير পাগড়ি প্রধান উপলক্ষে আয়োজিত 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে ওলামায়ে ইকরামগণ কথা বলেছেন, আমিও তোমাকে কিছু কথা বললাম। সমস্ত খাতাগুলো মার্জনা করে দিয়ে অফরন্ত সবের ভাণ্ড বাড়িয়ে সোনার মদিনা তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাইয়া দাও। ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন, সাদিদাই হযরত আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতুল বাকি জান্নাতুল মাওলা, উহুদের পাদদেশে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিদায় হজ্জে সলক্ষ সাহাবা একরামগণ যারা যেদিকে ছুটে গিয়েছিল, মেহরবানি করে প্রত্যেকের আরো আর মোবারক আমাদের দোয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও, উভয়ের হায়াতের মধ্যে তোমার পক্ষ থেকে বরকত দান করে দাও। মাওলায়ে কারীম, আমরা যারা হাত বাড়ালাম কলিজার টুকরা, মা অনেকের জমিনে নাই, বাবা হারা মা হারা হয়ে তোমার দরবারে হাত বাড়াইছে রে আল্লাহ। যাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই, প্রত্যেকের মা বাবার কবরটা রে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ, প্রত্যেকের হায়াতের মধ্যে তোমার পক্ষ থেকে বরকত দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ওলামা ইকরামগণ হাত বাড়াইছে, যুব সমাজ হাত বাড়িয়েছে, আল্লাহ মুরব্বীরা হাত বাড়াইছে, পর্দার অন্তরালে মা বোনেরা হাত বাড়াইছে, মেহরবানি করে প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন, এই মাদ্রাসার ছাত্রদেরকে তোমার পক্ষ থেকে মেধা সম্পন্ন করে দিও, উস্তাদদেরকে শারীরিক সুস্থতার মাধ্যমে বেশি বেশি যেন খেদমত দিয়ে যেতে পারে আল্লাহ, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ মাদ্রাসার যত জরুরত আছে তোমার গায়বী খাজানা থেকে পূরণের ব্যবস্থাপনা করে দিও। ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন, আল্লাহ আমাদের জানা অজানা সগিরা কবিরা শিরকি বেদাতি সকল প্রকার গুনাহগুলো থেকে মাহফুজি তলব করছি, মেহরবানি করে আল্লাহ আমাদের সকলের জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ দুইজন প্রার্থী দোয়া চেয়েছেন, তোমার কাছে তো সব সিলেক্টেড করা আছে, তাকে আল্লাহ তুমি কবুল করো, মেহরবানি করে বান্দাদের দিলের মাকসাদ হাসানা পূরণ করে নিও। ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন, আজকে আমরা যারা হাত বাড়ালাম, আমাদের কি তোমার হুকুমের তাবেদারি বেশি বেশি করার তৌফিক দান করে দিও রে আল্লাহ। আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের কাউকে তুমি বঞ্চিত করে দিও না। রব্বে গরীব, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, মেহরবানি করে তুমি সবাইরে সুস্থতা দান করে দাও। ভাই ইসমাইল ভাই অসুস্থ, আল্লাহ তোমার বান্দাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও, যারা হাজতগ্রস্ত আল্লাহ হাজত পূরণের ব্যবস্থাপনা করে দাও। রব্বে করিম, মেহরবানি করে আমাদের সকলকে দিনের উপর চলা সহজ করে দিও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আমিন আমিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।